দেওয়ালে ঝুলে থাকা হিজরি ক্যালেন্ডারটি মনে করিয়ে দিচ্ছে আজকে মহররমের 10 তারিখ, হিজরি 1434 সাল। ইতিহাসের পাতায় ভর করে চলে গেলাম 1433 বছর আগে ঠিক এই দিনে মদিনাতে। সেদিন একটি ছোট্ট কিন্তু তাৎপর্যপূর্ণ কথোপকথন হয়। বিখ্যাত সাহাবি এবং আলিম আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে তার চাচাতো ভাই অর্থাৎ শেষ নবী ও আল্লাহ কর্তৃক প্রেরিত মানব জাতির কাছে শেষ রাসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল ইহুদিদের পাইতে যাচ্ছিলেন। তারা ওই দিন সিয়াম পালন করছিল। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে জানতে চান তারা কেন সিয়াম পালন করছিল। তারা উত্তরে জানালো এটা খুবই তাৎপর্যপূর্ণ একটি দিন। এই দিনে আল্লাহ তাআলা নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম ও তার সম্প্রদায়কে ফিরাউন ও তার লোকজনের হাত থেকে রক্ষা করেছিলেন। তাই মুসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বরূপ এই দিন সিয়াম রাখতেন। তাই আমরাও এই দিনে সিয়াম রাখি। অন্য বর্ণনা এসেছে এই দিনে আল্লাহ মুসা আলাইহি ওয়াসাল্লাম ও বনি ইসরায়েলকে ফিরাউনের বিরুদ্ধে বিজয় দান করেছিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসা আলাইহি ওয়াসাল্লামের উপর তোমাদের চাইতে আমাদের হক বেশি। এই সংক্ষিপ্ত আলাপচারিতাটি ভালো বনাম মন্দ, ইমান বনাম কুফরের চিরায়ত দ্বন্দ্বের দিকে নির্দেশ করে। আজকের এই দিনে পৃথিবীর সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে আমার উপলব্ধি হলো এই লড়াইয়ের এখনও শেষ হয়নি। আমার মাথায় কিছু ভাবনার জন্ম হলো, সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। ক, ইতিহাস বারবার পুনরাবৃত্তি ঘটে। কয়েক হাজার বছর আগে বনি ইসরায়েলে ছিল এক অত্যাচারী নিপীড়িত জাতি। তারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী স্বৈরশাসকের অধীনে বসবাস করত। তাদেরকে এই দাসত্ব থেকে মুক্ত করে মুক্তির দিকে ধাবিত করার লক্ষ্যে আল্লাহ মুসা আলাইহি ওয়াসাল্লামকে পাঠান। আল্লাহ হাজার হাজার নবীকে দুনিয়ায় প্রেরণ করেছেন। মুসা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তাদেরই একজন। আল্লাহ নবীকে তার পাঠিয়েছিলেন মূলত 3টি বিষয়ের উপর শিক্ষা দিতে। মহাবিশ্ব এবং এতে যা কিছু আছে সবকিছু একমাত্র আল্লাহ সৃষ্টি। সুতরাং আমরা কেবলই তার কাছে নিজের আত্মসমর্পণ করতে বাধ্য এবং আমাদের কেবলমাত্রই তারই ইবাদত করতে হবে, অর্থাৎ তাওহীদ। তাওহীদ সঠিকভাবে প্রয়োগের পন্থা একমাত্র নবীদের শিক্ষার মাঝেই খুঁজে পাওয়া যায়, অর্থাৎ ইসলাম। এজন্যই হিজরতের পর মুসা আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম দায়িত্ব ছিল বনি ইসরায়েলের কাছ থেকে এই বিষয়গুলোর প্রতিশ্রুতি নেওয়া। বনি ইসরায়েলের যে ছোট্ট দলটি প্রতিশ্রুতি রক্ষা করতে অঙ্গীকারবদ্ধ হয়েছিল তাদেরকে নিয়েই মুসা আলাইহি ওয়াসাল্লামের যুগে মুসলিম সমাজটি গড়ে ওঠে। তারা তাওহীদ ভিত্তিক আকীদার সাথে নিজেদের জীবনকে গড়ে তুলতে সংকল্পবদ্ধ হয়। মুসা আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীদের যে তাওহীদের শিক্ষা দিয়েছিলেন তা 10 কমান্ডমেন্টস নামে পরিচিত। তার পূর্ববর্তী এবং পরবর্তী নবী রাসূল মূলত এই নীতি শিক্ষাই দিয়ে গিয়েছেন। এই নবী রাসূলদের মধ্যে অন্যতম ছিলেন নূহ আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ও ঈসা আলাইহি ওয়াসাল্লাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এই ধারাবাহিকতার সর্বশেষ সংযোজন। তাদের সকলের শিক্ষার মূল কথা ছিল এক, যারা এই শিক্ষাকে গ্রহণ করবে তারাই নবীগণের প্রকৃত অনুসারী। আর তাই আজকে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করছে, অর্থাৎ মুসলিম জাতি এই আকীদা বিশ্বাসের প্রকৃত দাবিদার, উত্তরসূরি এবং সংরক্ষক। অন্য সকল জাতি, ইহুদি খ্রিস্টান, এই শিক্ষাকে হয় বিকৃত করে ফেলেছে নয়তো পুরোপুরি অস্বীকার করেছে। তাই আমরা মুসলিমরাই মুসা আলাইহি ওয়াসাল্লামের যোগ্যতার উত্তরসূরি এবং সব জাতি থেকে মুসা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের হকই বেশি। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে ইহুদিদের উদ্দেশ্য করে বলেন, মুসা আলাইহি ওয়াসাল্লামের উপর তোমাদের চাইতে আমাদের হক বেশি। কিন্তু বনি ইসরায়েলেরা কি করেছিল? তাদের উত্তরসূরিরা কেবল তাদের প্রতিশ্রুতি ভঙ্গই করেনি, তারা তাদের আসমানি কিতাবকেও বিকৃতি করেছে। তারা পরবর্তী নবীদের অস্বীকার করে ক্ষান্ত হয়নি, বরং তারা নিজেরাই ফিরাউনের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। মুসা আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত শিক্ষার অনুসারীদের উপরেই তারা ফিরাউনি কায়দায় নিপীড়ন চালাচ্ছে। অথচ তাদের পূর্ববর্তীদেরকে মুসা আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষায় দীক্ষিত করে জুলুমের হাত থেকে রক্ষা করেছিলেন। তাদেরকে অন্যায় এবং অবিচারের নির্মমতা এখন আমরা প্রতিনিয়তই দেখতে পাচ্ছি ফিলিস্তিন এবং অন্যান্য জায়গায়। সুতরাং ইমান এবং কুফরের মধ্যকার এই চিরন্তন লড়াইয়ে সকল নবী রাসূলই অংশগ্রহণ করেছেন। ইতিহাস জুড়ে কম সংখ্যক মানুষই নবী রাসূলদের পক্ষ অবলম্বন করেছে এবং তাদের আকীদা বিশ্বাসকে গ্রহণ করেছিল। এই লড়াইয়ের চরিত্রগুলো স্থান কাল পাত্রভেদে পরিবর্তন হলেও মূল লড়াইয়ের গতি প্রকৃতি একই থাকে। খ, এই সংক্ষিপ্ত আলাপচারিতে কেবল এই সংঘাতের ইতিহাসকে তুলে ধরে না, বরং এর অনাগত ভবিষ্যৎ সম্পর্কেও ধারণা দেয়। বনি ইসরায়েলের প্রতি মুসা আলাইহি ওয়াসাল্লামের প্রতিশ্রুতিকে আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরেছেন এভাবে,
মুসা তার কওমকে বললেন, সাহায্য প্রার্থনা করো আল্লাহর নিকট এবং ধৈর্য ধারণ করো। নিশ্চয়ই এ পৃথিবী আল্লাহর, তিনি নিজের বান্দাদের মধ্যে হতে যাকে ইচ্ছা এর উত্তরাধিকারী বানিয়ে দেন এবং শেষ কল্যাণ মুত্তাকিদের জন্য নির্ধারিত রয়েছে। তারা বলল, আমাদের কষ্ট ছিল এবং তোমার আসার পূর্বে এবং তোমার আসার পরে। তিনি বললেন, তোমাদের রব শীঘ্রই তোমাদের শত্রুদেরকে ধ্বংস করে দেবেন এবং তোমাদের দেশে প্রতিনিধিত্ব দান করবেন। তারপর দেখবেন তোমরা কেমন কাজ করো। সূরা আরাফ 12 নম্বর আয়াত। এরপর আল্লাহ বর্ণনা করেন কিভাবে তিনি জালিমদের ধ্বংসের সূচনা করেন এবং এই ধ্বংসের প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করেন। তাদের ধ্বংসের সূচনা হয়েছিল অর্থনৈতিক মন্দার মাধ্যমে। এরপর আমি পাকড়াও করেছি ফেরাউনের অনুসারীদেরকে দুর্ভিক্ষের মাধ্যমে এবং ফল ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে, যাতে করে তারা উপদেশ গ্রহণ করে। সূরা আরাফ 130। কিন্তু তারা উপদেশ গ্রহণ করেনি, বরং তারা আরো বলতে লাগলো, আমাদের উপর জাদু করার জন্য তুমি যে নিদর্শনী নিয়ে আসো না কেন, আমরা কিন্তু তোমাদের উপর ঈমান আনছি না। সূরা আরাফ 132। তারা যে শুধু অদ্ভুত আচরণ করলো তাই নয়, বরং তাদের সেনাবাহিনী দৌরাত্ম্য কেবলই বৃদ্ধি পেল। ফেরাউন এবং তার সেনাবাহিনী অন্যায়ভাবে পৃথিবীকে অহংকার করতে লাগলো। তারা মনে করলো যে তারা আমার কাছে প্রত্যাবর্তিত হবে না। সূরা কাসাস 39। এবার আল্লাহ তাদেরকে তাদের রাজত্বের অবশ্যম্ভাবী পতনের দিকে নির্দেশ করায় আরও 5টি সতর্ককারী নিদর্শন দিয়ে জবাব দিলেন। মজার ব্যাপার হলো, এই নিদর্শনগুলির প্রথমটি ছিল বন্যা। সুতরাং আমি তাদের উপর পাঠিয়ে দিলাম বন্যা। সূরা আরাফ 133। কিন্তু এরপরও তাদের অবিশ্বাস ও ঔদ্ধত্য অব্যাহত রইল। অবশেষে একসময় তাদের অত্যাচারী শাসন শেষ হলো। মদিনার ইহুদিদের ভাষায়, আল্লাহ তার নবী মুসা ও তার সম্প্রদায়কে ফেরাউন ও তার লোকজনের হাত থেকে রক্ষা করেছিলেন এবং ফেরাউন ও তার লোকজনকে ডুবিয়ে মেরেছিলেন। আল্লাহ নিজেই এই ঘটনা কোরআনে বর্ণনা করেছেন। সুতরাং আমি তাদের কাছ থেকে বদলা নিয়ে নিলাম, বস্তুত তাদেরকে সাগরে ডুবিয়ে দিলাম, কারণ তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল আমার নিদর্শন সমূহকে এবং তার প্রতি অনীহা প্রদর্শন করেছিল। আর যাদেরকে দুর্বল মনে করা হতো তাদেরকে আমি উত্তরাধিকারী দান করেছি এ ভূখণ্ডের পূর্ব এবং পশ্চিম অঞ্চলে খ্যাত, যাতে আমি বরকতে সন্নিহিত রেখেছি এবং পরিপূর্ণ হয়ে গেছে তোমার পালনকর্তার প্রতিশ্রুত কল্যাণ, বনী ইসরায়েলের জন্য তাদের ধৈর্য ধারণের দোহন, আর ধ্বংস করে দিয়েছেন সেসব কিছু যা তৈরি করেছিল ফেরাউন ও তার সম্প্রদায়, ধ্বংস করেছি যা কিছু তারা উচ্চ নির্মাণ করেছিল। সূরা আরাফ 136 এবং 137। প্রতাপশালী ফেরাউন এককালে নিজেকে পৃথিবীর ইলাহ হিসেবে দাবি করত, কিন্তু শেষকালে তার সাম্রাজ্যের পতন রোমান সাম্রাজ্যের ব্যাপারে আর্থার ফেরিলের সেই তাৎপর্যপূর্ণ মন্তব্যটি মনে করিয়ে দেয়। রোমান সাম্রাজ্য সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য এটাই যে রোমান সাম্রাজ্য অধঃপতিত হতে হতে একসময় ধ্বংস হয়ে যায়। এটি এক কালোত্তীর্ণ সত্য। তাওহীদের অস্বীকারোক্তি এবং তাওহীদবাদীদেরকে বিরোধিতাকারী প্রতিটি জাতি, সমাজ এবং ব্যক্তির ক্ষেত্রে তথ্যটি প্রযোজ্য। সম্প্রতি সময়ে এরূপ অশনি সংকেত বহ ঘটনার মধ্যে রয়েছে আমেরিকার স্যান্ডি নামক ঘূর্ণিঝড়ের আঘাত এবং জেনারেল পেট্রাউস আমেরিকার সাম্রাজ্যবাদী যুদ্ধের নেতৃত্ব নিয়ে শেষকালে পরকীয়ার অভিযোগে চাকরিচ্যুত। এ খেলায় অংশগ্রহণকারী চরিত্রগুলোর প্রত্যেকের পরিণাম আমাদের সামনে উন্মুক্ত। গ, হাজারো ফেরাউনি কারাগারের একটির অসংখ্য ছেলের একটি ছেলের টেবিলে বসে লেখাটি যখন আমি লিখছি, তখন অতীতের সাথে বর্তমানকে মিলিয়ে নিতে গিয়ে আরেকটি বিষয় আমার মাথায় এসেছে। আমি চোখ বন্ধ করে বনি ইসরায়েলের একজন মুসলিমের জায়গায় নিজেকে কল্পনা করার চেষ্টা করলাম। সারা রাত ধরে হেঁটে চলেছি, দীর্ঘ রাতের শেষে সূর্যোদয়ের সময় হয়ে এলো তখন প্রায়। অবশেষে সমুদ্র তীরে এসে পৌঁছলাম, সামনে আদিগন্ত জলরাশি। হঠাৎ পিছনে ফিরে তাকাতেই মেরুদণ্ডে ভয়ের শীতল স্রোত বয়ে গেল। ফেরাউনের স্পেশাল এলিট ফোর্স আমাদের পাকড়াও করতে ছুটে আসছে, আছে ফেরাউন নিজেও। আমি অস্থির হয়ে ডানে বামে তাকালাম, আমার সহযাত্রী ভাই বোনেরাও প্রযুক্তিগতভাবে যোজনে যোজনে এগিয়ে থাকা এই সেনাবাহিনীর দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে। ফেরাউনের বাহিনী দ্রুত গতিতে এগিয়ে আসছে। তারা কি আমাদেরকে ধরে ফেলবে, নাকি তার আগেই আমরা সমুদ্র ডুবে আত্মহত্যা করব? কি করব কিছুই বুঝতে পারছিলাম না। একজন আর্তনাদ করে মুসা আলাইহিসাল্লামকে বলল, আমরা যে ধরা পড়ে গেলাম। সূরা শুআরা 161। মুসা আলাইহিসাল্লাম বলে উঠলেন, কখনোই নয়, আমার সাথে আছে আমার পালনকর্তা, তিনি আমাকে পথ দেখাবেন। সূরা শুআরা 62। হঠাৎ তিনি হাতের লাঠি নিয়ে সমুদ্রের পানিতে আঘাত করলেন, আর সাথে সাথেই সমুদ্রের পানি দুভাগ হয়ে উঁচু পর্বতের চূড়ার মতো আকার ধারণ করল।
মাঝখানে তৈরি হওয়া পথ দিয়ে আমরা সমুদ্র অতিক্রম করলাম। যেতে যেতে পিছু ফিরে ফেরাউন আর তার বাহিনীকে এক নজর দেখার চেষ্টা করলাম। কুফর, অহংকার আর অত্যাচারের মূর্তপতি সেই বাহিনীকে সমুদ্রে ডুবে যেতে দেখলাম। অথচ এই কিছুক্ষণ আগেও আমরা নিজেদের জীবনের ভয় করছিলাম। ফেরাউন ও তার বাহিনী ভেবেছিল শীঘ্রই তারা আমাদেরকে ধরে ফেলবে। আমরাও ভেবেছিলাম এই বুঝি ধরা পড়ে গেলাম। কিন্তু যখন তারা নিজেদের সবচেয়ে বেশি ক্ষমতাবান মনে করেছিল আর আমরা নিজেদের সবচেয়ে বেশি অসহায় মনে করেছিলাম, ঠিক তখনই চোখের পলকে পাশার দান উল্টে গেল। ইমান আর কুফরের এই যুদ্ধের গতি প্রকৃতি এমনই হয়। অতঃপর আমি পবিত্র কোরআনে সূরা কামারে এলাম। এখানে 40 নম্বর আয়াতে এসে আবার ফেরাউনের উল্লেখ পেলাম। আমি কোরআন বোঝার জন্য সহজ করে দিয়েছি। অতএব কোনো চিন্তাশীল আছে কি? ফেরাউন সম্প্রদায়ের কাছেও সতর্কবাণী আগমন করেছিল। তারা আমার সকল নিদর্শনের প্রতি মিথ্যারোপ করেছিল। অতঃপর আমি পরাহূত পরাক্রমশালী নিয়ে তাদেরকে পাকড়াও করলাম। তোমাদের মধ্যকার কাফিররা কি তাদের চেয়ে শ্রেষ্ঠ? না তোমাদের মুক্তির সনদপত্র রয়েছে কিতাব সমূহে? না তারা বলে যে আমরা এক অপরাজেয় দল? এই দল তো সত্যই পরাজিত হবে এবং পৃষ্ঠ প্রদর্শন করবে। সূরা কামার 40-44। এই আয়াতের ব্যাপারে খুব সুন্দর একটি মন্তব্যের দিকে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আয়াতগুলো নাজিল হয়েছিল মক্কায়। তখনকার মুসলিমদের অবস্থা ছিল মুসা আলাইহি ওয়াসাল্লামের সময়ের বনি ইসরায়েলদের মতো অত্যাচারিত। কোনো আশার আলো দেখতে পাচ্ছিল না তারা। আজকের অনেক মুসলিমও এর মাঝে নিজেদের সাদৃশ্য খুঁজে পেতে পারে। সুন্দর সেই মন্তব্যটি করেছিলেন স্বয়ং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছিলেন, যখন সূরা কামারের এই আয়াতটি নাজিল হয় তখন আমি নিজেকেই নিজে প্রশ্ন করলাম, কারা পরাজিত হবে, কাদের পাকড়াও করা হবে? কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যা শুনেছিলেন তার সাথে বাস্তব পরিস্থিতির মিল খুঁজে পাচ্ছিলেন না। কেননা এই 44 নম্বর আয়াতে বলা হয়েছে কাফিরদের দলটি শীঘ্রই পরাজিত হবে, অথচ মুসলিমরা কিনা তখন কঠিন পরিস্থিতির মধ্যে দিনাপাত করছে। যাই হোক, অল্প কয়েক বছর পরে দৃষ্টপথ বদলে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাহাবীরা মক্কার তপ্ত রোদের মাঝে নয়, বরং শত শত মাইল দূরে বদরের প্রান্তরে নিজেদের আবিষ্কার করল। সেখানে তারা অত্যাচারী সরকারের হাতে বন্দী নয়, বরং একটি যুদ্ধের ময়দানে এই অত্যাচারী নেতৃত্বের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। আর আমরা জানি শেষ পর্যন্ত যুদ্ধটিতে মুসলিমরা তুরিত জয়লাভ করে আর পৌত্তলিক কোরাইদের শোচনীয় পরাজয় ঘটে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন বদরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ম পরিধান করেছিলেন এবং বারবার বলছিলেন এই দল তো শীঘ্রই পরাজিত হবে এবং পৃষ্ঠ প্রদর্শন করবে, ঠিক তখনই আমি বুঝতে পেরেছিলাম এই আয়াতটি আসলে কোন দলের কথা বলছে, তার আগে নয়। আল্লাহ চাইলে মুহূর্তের মাঝেই পরিস্থিতিকে সম্পূর্ণ বদলে দিতে পারেন। সূর্য ডুবছে, আমার ইফতারের সময় হয়ে এলো।